আমি রুকসানা পারভীন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকে আয়নের বাবা দেশের বাড়িতে গিয়েছিল, তো সেখান থেকে তাল আর খেজুর নিয়ে আসছে। গাছে তাল আরও অনেক ছিল, সেগুলো সব বিক্রি করে শুধু খাওয়ার জন্য এইগুলোই আনছে। খেজুর দেখলে আয়নের বাবা আমার একটা কথা মনে হয়, কি জানো? ছোট থাকতে না এই খেজুর গুলার জন্য সকাল বেলা ঘুম থেকে উঠা গাছের নিচে চলে যেতাম। তো একদিন আব্বু দেখছে, দেখার পর কি করছে, এরকম এক খেজুরের বীজ কিন নাই না বিছানার উপরে টাঙ্গাই দিছে, আর নিচে একটা বালতি দিয়ে দিছে। তো খেজুর গুলা পাইকা পাইকা বালতিতে পড়তো আর ওইখান থেকে নিয়ে নিয়ে খাইতাম। যখন প্রথম আনছিল আপু, আইনে বলছে, আশা তুমি আর গাছের নিচে যাবা না, এটাই মনে করবা গাছ, এখান থেকে খেজুর পাইকা পাইকা বালতিতে পড়বে, এখান থেকে খাইবা, আর যাতে না দেখি বাহিরে যাইতে, বুঝছ? কত আদর কইরা লালন পালন করছে। এই খেজুর দেখলে আমার এটা মনে হয়, আয়না বাবা এগুলো একটু এদিকে এনে দাও না, আয়ান দেখলে তো অনেক খুশি হবে। আয়ান তো ঘুমাই আছে। দারুন, দেখো তো দেখি কি গুলা আম তাল থাক, তালগুলো এগুলো থাক, এইটা দিবা এখন আমরা খাবো। তাল কাটতেছে, ইয়ে তাল খাবো, ওই দাও বাবা কই, আয়ান এদিকে আসো বাবা, তাল খাবা না, তুমি তো তাল অনেক পছন্দ করো, এদিকে আসো, দেখা যাক ভিতরে নরম না শক্ত হয়, কিন্তু দেখা তো মনে হইতেছে যে ভিতরে শক্ত হবে। আচ্ছা আর কেটো না, এখন আপাতত এটা কাটো। ইয়ে তাল কেটে ফেলছে, আসলে তো নরম ভিতরে, কিন্তু উপর দিয়ে দেখতে মনে হয় যে ভিতরে শক্ত হবে। বড় জাতের এই এতগুলো তাল কি করবা, বাড়িতে পাঠাবো, বাড়িতে তো এইবার গেলা যে এক বীজ নিলা কিনা নিতে এলো, তখন তো গাছের গুলা ছিল না। পাশের বাসায় দিয়ে দিবো, হ্যাঁ গাছের তাল তো গাছের জিনিস দেয়া খেলে ভালো। এরকম করলে তো খুব দ্রুত পেকে যাবে। তাই এমনি রেখে দাও, আস্তে আস্তে পাকবে আর খাবা, অসুবিধা কি? লবণ দিলে খুব দ্রুত পেকে যায়।
আরে এই যে এখানে গাছের জাম আয়না নানু বাড়ি থেকে পাঠিয়েছে। আসলে এখন এমন অবস্থা হয়েছে যে ঘরে কিছু হইলে আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। গাছের ফল ফ্রুট দিয়ে এখন ঘর ভর্তি। এই ছিল আমাদের আজকের ব্লগ, আশা করি ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম নতুন নতুন আরও ব্লগ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।